সৌদি আরবের কর্তৃপক্ষ সে দেশের মসজিদগুলোতে লাগানো লাউডস্পিকারের শব্দের উপর বিধিনিষেধ আরোপ করেছে। এ নিয়ে নানান সমালোচনা হলেও কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তে অনড়। গত সপ্তাহে সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করে যে সব লাউডস্পিকার সর্বোচ্চ যত জোরে বাজানো যায় তার এক তৃতীয়াংশ কম ভলিউমে বাজাতে হবে। ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল শেখ জানিয়েছেন, সাধারণ জনগণের মধ্য থেকে আসা অভিযোগ আমল নিয়েই তারা এই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু এই রক্ষণশীল মুসলিম দেশটিতে কর্তৃপক্ষের এমন নির্দেশ সামাজিক মাধ্যমে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। টুইটারে একটা হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করে, যাতে রেস্তোরাঁ ও ক্যাফেগুলোতে উচ্চ গ্রামে মিউজিক বাজানো নিষিদ্ধ করার দাবি জানানো হয়। মিস্টার শেখ বলেন, তারা যে অভিযোগগুলো পেয়েছেন তার মধ্যে অনেক অভিভাবক রয়েছেন এবং তারা বলছেন লাউডস্পিকারের কারণে তাদের ছেলে মেয়েদের ঘুমের ব্যাঘাত হচ্ছে। সৌদি রাষ্ট্রীয় টিভিতে প্রচারিত এক ভিডিওতে মিস্টার শেখ বলেন, যারা নামাজ পড়তে যান তাদের ইমামের আজানের জন্য অপেক্ষা করার দরকার হয় না। তিনি বলেন, যারা অনলাইনে এই পদক্ষেপের সমালোচনা করছে তারা রাজতন্ত্রের শত্রু এবং তারা বিরূপ জনমত উস্কে দিতে চায়। সৌদি আরবে এমন এক সময়ে বিধিনিষেধ আরোপের কথা জানা গেল যখন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে আরও উদারনৈতিক করতে চান এবং জনজীবনে ধর্মের ভূমিকা কমাতে চান। দেশটিতে কিছু সামাজিক বিধিনিষেধ ইতিমধ্যে শিথিল করা হয়েছে, যেমন মেয়েদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তুলে দেওয়া হয়েছে। কিন্তু যুবরাজ মোহাম্মদ দেশটিতে মত প্রকাশের স্বাধীনতা সীমিত করেছেন, তার বহু সমালোচককে গ্রেপ্তার ও বন্দী করা হয়েছে।